ফেনীর সব উপজেলায় বন্যার উন্নতি হলেও দাগন ভূঁয়াতে পানি কমছে ধীর গতিতে। গোমতী ডাকাতিয়া নদীর পানিতে তলিয়ে আছে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জয়লস্কর, মাতুভুইয়া ও রামনগর ইউনিয়ন। দাদনার খালের কারণে গত এক মাস ধরে পানিবন্দী আছে দাগন ভূঁয়া সদর ও ইয়াকুবপুর ইউনিয়নের মানুষ। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফেনী বসুরহাট আঞ্চলিক মহাসড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘর বাড়ি মেরামত করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে।